সালামু আলাইকুম, আবারও চলে আসলাম এটা একটি কলার ডিজাইন নিয়ে। তো যারা নতুন তারা কিভাবে পেন কলার সেলাই করবেন সেটা কিন্তু জানেন না, তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব সব থেকে সহজভাবে কিভাবে পেন কলার সেলানো যায়। পেন কলার অনেকভাবেই লাগানো যায় কিন্তু এটা হচ্ছে সবচেয়ে সহজভাবে। দেখেন কত সুন্দর করে লাগিয়েছি, তাহলে চলেন দেখে আসি কিভাবে কলারটি সেলাই করতে হয়। আমি প্রথমে একটি বক্রম নিয়ে নিয়েছি, বক্রমটি ডাবল বাস করে নেব একটা গলা কাটিং করার জন্য। আমরা বি কলার ভিতরে আমরা পেন কলারটি সেলাই করব, সামনে বি কলা হবে। তো আমি বক্রমটি বাস করে নিয়েছি, আমি নিচে একটা সোজা করে দাগ দিয়ে দিব, তারপরে লাম্বার মাপটা আমি লাম্বা 7.5 দেব, আর সেলাই নিয়ে পরে 7 ইঞ্চি থাকবে, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি 7.5। এখন আমি এখানে সোজা করে একটা দাগ দিয়ে দিব, তারপর আমি 5.5টা নেব 5.5 ইঞ্চি 5.5 ইঞ্চি। দেখেন আমি নিচেও 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব, তারপর আমি সোজা করে দাগটা দিয়ে দিব। এখন আমি বি শেপ গলাটা দিয়ে দিব, তারপর আমি কাটিং করে নিব। আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো দেখেন আমাদের গলাটা কাটিং করা হয়ে গেছে। এখন আমি সাইডে 1 ইঞ্চি পরিমাণ রেখে বাকিটা কেটে ফেলে দেব। দেখেন আমি গলাটা কাটিং করে নিয়েছি। এখন আমি একটা কাপড়ের উপরে গলাটা বসিয়ে নিব, সুন্দর করে সেলাই করে কাপড়টা বসিয়ে নিতে হবে গলারটা। এখন আমাদের মাপটা উপরে মাপটা 5.5 ইঞ্চি ঠিক আছে কিনা মাপটা অ্যাকুরেট করে একটা দাগ দিয়ে দিব। আমরা এখন দাগ বরাবর রেখে গলাটা সেলাই করে বসিয়ে দিব। এখন আমরা সাইডের কাপড়টা কেটে ফেলে দেব, তারপর আমরা সেলাই করে কাপড়টা ভেঙে সেলাই করে দেব। আমাদের সেলাই করা হয়ে গেছে, এখন যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা আমরা কাটিং করে ফেলে দিব। আমরা সমান করে দুইটা বক্রম সমান করে একদম সমান মাঝ সেন্টারে একটা একটু কেটে দাগ দিয়ে দিব। এখন এখানে আমরা একটা দাগ দিয়ে সমান মাঝখানটা চিহ্ন করে দিব। এখন আমরা গলাটা কামিজের সাথে সেলাই করে লাগিয়ে দিব। আমার গলাটা লাগানো শেষ, এখন আমরা যে ভিতরে কাপড়টা আছে 200 পরিমাণ রেখে আমরা বাকিটা কেটে ফালাই দিব। তারপরে আমরা যে কাপড়টা আছে এখন আমরা কেসির মাথা দিয়ে একটু করে আমরা কাটিং করে দেব। দেখেন আমরা একটু একটু করে, সেলাই যাতে না কাটে এদিকে লক্ষ্য রাখবেন।
এখন আমি একটা চাপ সেলাই দিব বক্রমের উপরে সেলাইটা দিবেন বডি জামার বডিতে না বক্রমে সেলাইটা দিবেন একদম মুখে আমাদের গলাটা বানানো হয়ে গেছে দেখেন এখন আমি পিছনের পাটের 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিছি তারপরে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ আমরা একটু রাউন্ড দিয়ে গোল গলার মতন কাটিং করে নেব তাতে পিছনের গলাটা ব্যান্ডটা খুব সুন্দর করে গাড়ের সাথে বসে থাকবে এখন আমরা কান্দিটা জয়েন করে নিব আমাদের কান্দিটা জয়েন করা হয়ে গেছে এখন এই বক্রমের যে মাথাটা আছে একটু আমরা বক্রমের মাথার একটু কেটে ফেলে দেব দেখেন একটু কোণা করে কেটে ফেলে দেব বাড়তিটা সেলাইয়ের বাইরের একটু বক্রম আছে ওই বক্রমটা একটু কেটে ফেলে দেব কোণা করে তারপর আমরা দুইটা বক্রমের মানে কান্দিটা জয়েন একসাথে রেখে আমরা এখানে একটা দাগ দিয়ে দেব সমান মাঝ সেন্টার করে কাটিং করে নেব একটু তারপর আমি একটা বক্রম নিয়েছি দেখেন বক্রমটা আমি 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া দিব আমি বক্রমটা লম্বায় 11 ইঞ্চি নেব ব্যানের জন্য আমি 11 ইঞ্চি বক্রমটা নেব তারপর সাইডে যে বক্রমের যে মাথাগুলো থাকে এই মাথাগুলো একটু কেটে সুন্দর করে ফালাই দিবেন তাতে কিন্তু ব্যান্ডটা অনেক সুন্দর দেখা যাবে তারপরে দেখেন আমি এই কোণার কোণা থেকে একটু রাউন্ড করে শেপ দিয়ে দিব দেখেন এভাবে একটু রাউন্ড করে শেপ দিয়ে দিব তারপর আমরা 11 ইঞ্চি ব্যান্ডটা রেখে বাকিটা আমরা ফেলে দিব কারণ আমারটা সমান সমান আছে এখন আমি দুইটা মাথা একসাথে রেখে এই কোণাটাও আমরা রাউন্ড দিয়ে দিব দেখেন আমার ব্যান্ডটা কিন্তু হয়ে গেছে এখন ব্যান্ডটা আমি একটা কাফরে বসিয়ে দেব কাফরে উপরে একটা পাতলা করে সেলাই দিয়ে দিবেন যাতে পরে সেলাইটা খুলে ফেলতে পারেন আর নয়তো কিন্তু সেলাইটা খারাপ দেখা যাবে তারপর সেলাইটা খোলার জন্য সহজ একটা পদ্ধতি যে এই সাইডে সেলাইগুলা একটু পরপর বক্রমের সাইডে একটু পরপর সেলাইগুলা কেটে দিবেন তারপর আপনার সেলাই করার পরে বাও সাইড থেকে সুতাটা টান দিলেই ভিতরে সুতাগুলা খুলে চলে আসবে আর যদি না কাটেন তাহলে কিন্তু খুলতে পারবেন না বক্রমের সাইডে কাটিং করে দিবেন দেখেন এখন আমি এই সাইডে একটা ভাঙা দিয়ে সেলাই দিয়ে দিব তারপর আমি বক্রমটার কাপড়টা উল্টা সাইডে নিয়ে গেছি উল্টা সাইডে নিয়ে একটা সেলাই দিয়ে দিব এখানে যে সেলাইটা দিছিলাম এই সেলাইটার মুখে কিন্তু একটু বাদ রেখে সেলাইটা শুরু করতে হবে কারণ নয়তো পরে গলাটা সাথে এই ব্যান্ডটা লাগাতে পারবেন না এখন আমি একটু বাদ রেখে সেলাইটা দিয়ে দিব আমি এই সাইডেও একই সাইডে এই সাইডে আমরা একইভাবে ওই সামনের একটু বাদ রেখে 200 পরিমাণ বাদ রেখে তারপরে সেলাই করে দেব একদম পুরাটা কিন্তু সেলাই করা যাবে না দেখেন এই যে আমি একটু কিন্তু মাথায় সেলাই বাদ রেখেছি
দেখেন এই সাইডও আমি বাদ রেখেছি একই সমান। এখন আমি উল্টে নিব, উল্টে নেওয়ার পরে এখন এই সাইডেও কিন্তু এখান থেকেই আবার সেলাইটা শুরু করতে হবে। এখান থেকে সেলাই দিবেন, একদম মাথায় নেবেন না, একইভাবে একটু বাদ রেখে পরে সেলাইটা দিয়ে দিবেন ব্যানের উপর সাইডে। এখন আমি 2 সুতা পরিমাণ সেলাইয়ের জন্য কাপড় রেখে বাকিটা কেটে ফেলে দেব। এখন আমি সমান করে মাঝখানে একটা চাকান দিয়ে দেব। আমি কামিজটা এখন উল্টা করে নিয়েছি, দেখেন উল্টা করে আমি ব্যান্ডটা লাগাবো, উল্টা থেকে বাউ সাইডে নিয়ে যাব। এখন এই মাছ সেন্টার থেকে ব্যানের যেই একটু কেটে যে মাছ সেন্টারে দাগটা দিয়েছিলাম এই সমান দুইটা একসাথে রেখে তারপর আমরা সেলাই করে দেব। এখন এই সাইডের বক্রমটা আমরা এভাবে মাপ দিয়ে নেবেন, অবশ্যই এভাবে মাপ দিয়ে যেখানে যায় সেখান থেকেই সেলাইটা শুরু করতে হবে, আর মাপ না দিলে কিন্তু কম বেশি হয়ে যেতে পারে। আপনার কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখেন আমি কিন্তু এখন সেলাই করে দিতেছি। এখন আমি ব্যান্ডটা বাউ করে বাউ সাইডে এনে আমরা এই মুখে একটা সেলাই করে দিব, বাউ সাইডে আমরা এনে তারপর আমরা সেলাই করে দিব। দেখেন আমাদের ব্যান্ড কলারটি সেলাই করা হয়ে গেছে, দেখেন খুব সুন্দর, খুবই সহজ সহজভাবেই দেখালাম। আর এর সাথে আরও কঠিনভাবে আছে কিন্তু এটাই সবচেয়ে সহজ ব্যান্ড কলার লাগানোর। তো দেখেন কত সুন্দর হয়েছে গলাটা। তো আপনি যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।